গণিতের শিক্ষক থেকে হয়েছেন পবিত্র কাবার ইমাম। সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করলেও বর্তমানে তিনি মসজিদুল হারামের স্থায়ী ইমাম ও খতিব। এবছর আরাফার ময়দানে মসজিদে নামিরা থেকে হজের খুতবাও দিয়েছেন তিনি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সৌদি আরবে নয় জিলহজ হজের মূল আনুষ্ঠানিকতা পালন করা হয়েছে। এদিন মসজিদের নামিরা থেকে আরবিতে হজের মূল খুতবা দেওয়া হয়। পাশাপাশি সৌদি আরবের সরকারি ওয়েবসাইট থেকে সরাসরি খুতবার অনুবাদ সম্প্রচার করা হয়। প্রতিবারের মতো এবারও বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, ফার্সি সহ 14টি ভাষায় খুতবা অনুবাদ করা হয়েছে। এবছর পবিত্র হজের এই খুতবা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ডক্টর মাহের আল মুয়াইকিলি। পবিত্র কোরআনের অসাধারণ তিলাওয়াতের জন্য তিনি বিশ্বব্যাপী জনপ্রিয়। কাবারে ইমাম 1969 সালের 7 জানুয়ারি পবিত্র মদিনায় জন্মগ্রহণ করেন। হিফজ শেষ করার পর মদিনার টিচার্স কলেজ থেকে গণিত বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। শায়খ মাহির মক্কা নগরীর বালাত আশ সুহাদা স্কুলে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এছাড়া জনপ্রিয় বক্তা ও ইসলামের প্রচারক হিসেবে ব্যাপকভাবে সবার কাছে সমাদৃত হন। 2005-06 সালের রমজানে মসজিদের নববীর সহকারী ইমামের দায়িত্ব পান তিনি। 2007 সালের রমজানে মসজিদুল হারামের তারাবিহ ও তাহাজ্জুদের ইমাম মনোনীত হন। এরপর ওই বছরই আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের স্থায়ী ইমাম ও খতিবের দায়িত্ব গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি 4 সন্তানের পিতা।